হ্যালো এভরিবাডি, আজকে আমি এডিসন অ্যান্ড স্টিলের একটি প্রবন্ধ অফ দ্য ক্লাব নিয়ে আলোচনা করব। এই প্রবন্ধটি একটি ক্লাব নিয়ে লেখা হয় এবং ওই ক্লাবের কয়েকজন সদস্যদের পরিচয় দেন এবং ওই সদস্যদের আসলে কী ছিলেন তাদের সম্পর্কে পরিচয় এবং কিছু বৈশিষ্ট্য প্রদান করেন। অফ দ্য ক্লাব প্রবন্ধের প্রথম সদস্য ছিলেন একজন অভিজাত বংশের ব্যক্তি যার নাম রজার ডিকোবার্লি। ইনি খুব অত্যন্ত অভিজাত ছিল, বংশগত আভিজাত্য ছিল এবং তাকে সবাই ভালোবাসত এবং তিনি খুবই জনপ্রিয় মানুষ এবং সবাই সম্মান করতে থাকে এবং তিনি কখনোই প্রচলিত প্রথার বিশ্বাস করত না। তিনি তার জীবন পরিচালনা করেছেন প্রথা অনুযায়ী নয়, নিজের বিশ্বাসে উনি ওনার জীবন পরিচালনা করেছেন। তিনি চিরকুমার, কারণ লোকে বলে তিনি নাকি এক রূপসী বিধবার প্রেমে ব্যর্থ হয়ে চিরকুমার ব্রত পালন করেন, তিনি আর কখনো বিয়ে করেননি। এবং এই ঘটনাটি ঘটার আগে তিনি খুব মানী ব্যক্তি ছিলেন এবং অনেক অভিজাত এবং মানী ব্যক্তিদের সাথে নৈশভোজের আমন্ত্রণ পেতেন তিনি। আর রূপসী বিধবার নিকট হতে কোনো সাড়া না পেলে উনি খুব বিরক্ত হয়ে যান এবং খুবই বিগড়ে যায় তার মেজাজ এবং তাকে একজন খোকাবাবু বলাতে সে রেগে ওই ব্যক্তিকে কফি হাউস থেকে বাইরে ছুঁড়ে মেরেছিলেন। সবশেষে তিনি মেয়েটির প্রতি উদাসীন হয়ে পড়ে এবং স্টিলের বাসায় তিনি একজন সত্যিকার মানবপ্রেমিক। ক্লাবের পরবর্তী সদস্যের কথা তিনি উল্লেখ করেন, উনিও ছিলেন চিরকুমার। প্রথম সদস্য রজার ডিকোবার্লিও ছিলেন চিরকুমার এবং দ্বিতীয় যে সদস্য তিনিও ছিলেন চিরকুমার এবং উনি খুব আইন সম্পর্কে যথেষ্ট একজন জানাশোনা ব্যক্তি ছিলেন এবং তিনি শিল্প সাহিত্যের উপর পড়াশোনা করতেন। গির্জার ফাদারও তার কাছ থেকে আইন বিষয়ে পরামর্শ গ্রহণ করতেন। এই চিরকুমার সদস্যের আবার থিয়েটার নেশা ছিল, তিনি যথাসময়ে স্থানীয় থিয়েটার মঞ্চের সামনে এসে পৌঁছাতেন। তারপর স্টিল আরেকজন ব্যক্তির কথা আলোচনা করেন যিনি অফ দ্য ক্লাবের সদস্য ছিলেন, তার নাম হচ্ছে ফ্রিপোর্ট। তিনি লন্ডনের বিখ্যাত ব্যবসায়ী যিনি সমুদ্রকে ব্রিটিশদের নিজস্ব সম্পত্তি বলে মনে করেন। তিনি আলসেমি পছন্দ করেন, উনি খুবই কর্মঠ ছিলেন এবং উদার মানুষ ছিলেন এবং বুদ্ধিজীবীর মতো কথা বলতেন। কী করে পয়সা জমে ধনী হওয়া যায় সেই সম্পর্কেও হচ্ছে উনি গান দান করেন এবং উনি খুবই ক্লান্তিহীন কর্মঠ একজন ব্যক্তি ছিলেন। তারপর যে ব্যক্তির নাম আসে তিনি হচ্ছেন ক্যাপ্টেন স্যান্ট্রি। খুব সাহসী একজন মানুষ, ভদ্রলোক এবং হচ্ছে তিনি নিজেকে মানে নিজের গান জ্ঞানকে কখনো জাহির করতে চাইতেন না, খুবই লজ্জা পেতেন এবং যুদ্ধে তিনি বীরত্বের পরিচয় প্রদান করেছিলেন। তিনি কখনো কারোর প্রতি অভিযোগ করেন না, মনে হয় তিনি এই জগতের কেউ নয়, মানে সাদাসিধা একজন মানুষ। তারপর যে ব্যক্তির কথা উল্লেখ করেন প্রাবন্ধিক, তিনি খুব পরিহাসের ছলে ওই ব্যক্তির নাম তুলেছেন যিনি হচ্ছে বীর এবং আনন্দ প্রদানকারী ব্যক্তি। মানে এখানে বলছে যে এই যে চারজন ব্যক্তির নাম উল্লেখ করেন, তারা খুবই হচ্ছে সিরিয়াস এবং শিক্ষিত এবং ভদ্রলোক, কম কথা বলে এরকম কয়েকজন, কিন্তু এই ক্লাবের খুবই মানে এই প্রাবন্ধিক বলেছেন যে এই ক্লাবটাই যেন শাসন্য লাগছিল, কেউ হচ্ছে মজা করার মতো কোনো ব্যক্তি ছিলেন না। এখন যে ব্যক্তির সাথে পরিচয় ঘটাবেন তিনি খুবই হচ্ছে মজাদার একজন ব্যক্তি যিনি হচ্ছে রমণীদেরকে সহজে হচ্ছে মজা করতে পারেন রমণীদেরকে নিয়ে এবং উনি খুব শক্ত সমর্থ মানুষ ছিলেন এবং কথাবার্তা নারী কেন্দ্রিক ছিল। মানে ইনি একজন একদিন অনুষ্ঠানে ডিউক নাচার সময় এক মহিলাকে মানে অসাবধানতাবশত এক মহিলাকে ল্যাং মেরে আঘাত দিয়েছিলেন, এটা খুব মানে রগর করতে বলতেন। তার আলাপ আলোচনায় সর্বত্র একটি আদিমতা প্রকাশ পেত এবং নারী বিষয়ক আলোচনায় তিনি ছিলেন খুবই মানে পটীয়সী আর কি।
বা ক্লান্তিহীন ছিলেন। অন্য একজন সদস্য যার নাম হচ্ছেন মানে মানে ওনার নাম স্টিল, মানে প্রকাশ করবেন কিনা সেটা নিয়ে খুব দ্বিধায় ছিলেন। সে একজন ধর্মপ্রচারক, দার্শনিক, চিন্তা চেতনা সমৃদ্ধ এবং খুব সাধারণ জীবনযাপন করতেন। তিনি গির্জার কিছু ফাঁপা নিয়মকানুন পছন্দ করতেন না, তার মনটা ছিল মহৎ এবং একজন বিবেকি মানুষ ছিলেন এবং খুবই স্বর্গ নিয়ে খুবই চিন্তা করতেন, মানে পরের জগৎ নিয়ে তিনি খুব চিন্তাশীল ছিলেন। প্রাবন্ধিক রিচার্ড স্টিল তার অফ দ্য ক্লাব প্রবন্ধে তার সময়কালে নানান শ্রেণীর মানুষকে তুলে এনেছেন। পরিহাসের ছলে এসব মানুষের জীবনচর্চা ও তাদের চারিত্রিক দিকগুলো পরিস্ফুটনের প্রয়াস পেয়েছেন। নানা শ্রেণীর মানুষের মধ্যে চিন্তা চেতনার সমাজে তাদের অবস্থান এবং সমাজে তাদের কী ভূমিকা একটা তুলে ধরার চেষ্টা করেছেন। এইসব ব্যক্তিবর্গ অর্থাৎ ক্লাবের সদস্যগণ সবাই তাদের যার যার মন মানসিকতার জগৎ নিয়ে আমাদের সামনে উপস্থিত হন। স্টিল পরিহাস ছলে হলেও খুব সূক্ষ্ম দৃষ্টি দ্বারা মানুষের চরিত্র এবং কর্মকাণ্ডের বিচার বিশ্লেষণ করেছেন। মোট কথা হলো, স্টিল তার সময়কালের একটা সাধারণ একটা চিত্র তুলে ধরেছেন। যেহেতু স্টিল এবং এডিসন দুজনেই একটি পত্রিকার কলাম লেখার কাজে নিয়োজিত ছিলেন এবং তাদের উদ্দেশ্য শুধু মানুষকে হাসানোই ছিল না, এবং বরং হচ্ছে সমাজকে সংস্কার করা, মানুষের কী করা উচিত, এই একটা মেসেজ উনি হচ্ছে তাদের লেখার মাধ্যমে দিয়ে থাকতেন। এই হলো আজকের সংক্ষিপ্ত আলোচনা।